कांदा ना तुम्ही बेचे गेचे ती भाग्य भलो আপনি পাশে ছিলেন না ওই কথা বলতে পারবো না কেন গে ওই 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 হ্যাঁ দেখো শান্তনুদা আজ সকাল বিকেল বেলায় বহরমপুর থেকে একটি বেসরকারি বাস ইসলামপুর দিকে যাওয়ার পথে মানে সামনের দিক থেকে একটা লরি আসছিল সে দ্রুত গতিতে স্পিডে ওভারটেক করতে গিয়ে রং সাইডে পুরো চলে যায় নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে সরাসরি ইসলামপুর যে ভৈরব নদীর উপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের রেলিং সামনাসামনি ধাক্কা মারে সে ধাক্কা মারার ফলে মানে বাস যাত্রীদের মধ্যে প্রায় 15 জন মতো গুরুতর আহত হয়েছে ড্রাইভার খালাসি সহ সবাই আহত হয়েছে তাদেরকে মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য এবং রাস্তার যে পরিস্থিতি এখন বর্তমানে রাস্তার যে বেহাল দশা হয়েছে সেখানে স্থানীয় মানুষ দাবি করছে যে রাস্তার কারণেই এই দুর্ঘটনা বারবার ঘটছে এবং যে বাস চালকদের মানে এমন ভাবে রাস্তায় তারা বাস চালাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে বা মানে মানে কি বলবো ওটাকে আপনার মানে কি কোনো কিছু না দেখে একদম যেমন তেমন ভাবে ভরে দিচ্ছে সাধারণ মানুষের চলাফেরায় ব্যাপকভাবে কষ্ট হচ্ছে এবং সমস্যায় পড়ছে যে যার ফলে আজ এইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি মানে ব্রিজের উপর ধাক্কা মারে এবং গুরুতর ভাবে তুমি যে ছবি পাঠিয়েছো তাতে কিন্তু মারাত্মক সাংঘাতিক একটা দুর্ঘটনা সেখানে ঘটেছে এবং কিছুটা যদি 19-20 ক্ষেত্রে কিন্তু বাস সরাসরি গিয়ে পড়তো জলে তারপরে কিন্তু সেই ভয়াবহ বালিঘাট যে দুর্ঘটনা তার স্মৃতি কিন্তু রীতিমতো উস্কে যেতে পারতো এই মানুষ কিছুতে সচেতন কেন হচ্ছে না কারণ বারংবার এই রাস্তা খারাপ বারংবার পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু বলা হয়েছিল অন্তত ব্রিজগুলোর ক্ষেত্রে কিছুটা সতর্কতার সঙ্গে গাড়ি চালানো ড্রাইভারদের কেন সতর্ক করা যাচ্ছে না অ্যাকচুয়ালি ড্রাইভাররা একদম এই পরপর যে তাদের যে একটা রেসারেসি তাদের যে কম্পিটিশন করে বাস চালানোর ক্ষেত্রে এইরকম দুর্ঘটনার কবলে বারবার পড়তেছে আজ থেকে প্রায় 5-7 আগে বা 1 আগে ঠিক ইসলামপুর ব্রিজের 1 কিলোমিটার আগে আরেকটি বাস নয়নজলেতে উল্টে গিয়েছিল কিছুদিন আগে আমরা দেখেছি আজকেও সেই ঘটনার পুনরাবৃত্তি বাস চালকদের মানে ব্যাপক বেপরোয়া ভাবে বাস চালানো যার ফলে এরকম দুর্গতির মধ্যে পড়তে হচ্ছে বারবার সাধারণ জনমানুষের মানে যারা নিত্য যাত্রী তাদের এইভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে আহত কতজন রয়েছে সেখানে আহত মোটামুটি ভাবে কম বেশি 15 আহত হয়েছে তাদেরকে মুর্শিদাবাদের গ্রামে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এলাকার মানুষজন তাদের বক্তব্য কি কারণ তারা তো কয়েক বছর আগেই দেখেছে বালিঘাট ব্রিজের দুর্ঘটনা তারপরে আবারও এই ধরনের ঘটনা তারা কি বলছে তাদের কি প্রতিক্রিয়া এলাকার মানুষ যেভাবে জানাচ্ছেন যে রাস্তার বেহাল দশা ঠিক বালিঘাট ব্রিজ দুর্ঘটনার পরে পরে এই জলঙ্গি টু চুনাখালী পর্যন্ত রাজ্য সড়ক যে রয়েছে সেই রাজ্য সড়কের মেরামতি বা পুরো মানে পুরোটাই রাস্তার সংস্করণ করা হয়েছিল সেই সংস্করণের পরে 1 বছর না যেতেও প্রায় 6 মাসের মধ্যে রাস্তা আবার সেই বেহাল দশা শুরু হয়ে গেছে প্রতিবার আজ থেকে মোটামুটি 3 বছরের মধ্যে 20-50 এই রাস্তার রিপেয়ারিং চলছে প্রত্যেকটা মানুষ নিত্যযাত্রী যারা আছে রাস্তায় তারা দেখতে পাচ্ছে প্রতিদিন প্রতিদিনই কাজ চলছে রাস্তা রিপেয়ারিং একদিক থেকে রিপেয়ারিং হচ্ছে অন্যদিক থেকে ভেঙে যাচ্ছে তো মানুষের যে সাধারণ মানুষের যাতায়াত সেই যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগ সেই দুর্ভোগের ক্ষেত্রে বাস মালিকদের বা বাস চালকদের যে একটা কম্পিটিশন বর্তমানে বাস নিয়ে দ্রুত গতিতে যাওয়া একে অপরের পিছু ধাওয়া করা এই ধাওয়ার ফলে কিন্তু বারবার তারা একটা বেপরোয়া ভাবে বাস চালাচ্ছে যাতে সাধারণ মানুষেরও কষ্ট এবং সাধারণ মানুষের নিত্য যাত্রী যারা আছে বাস যাত্রী তাদেরও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বা অ্যাক্সিডেন্টের মুখে সম্মুখীন হতে হচ্ছে এবং যারা প্রতিদিন বাইক সাইকেল পথচারী এবং অন্যান্য গাড়ি যারা তাদের উপরেও কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে বারবার এরকম বেপরোয়া ভাবে বাস চালানোর জন্যই ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি এ আলী এবং সে যেমনটা জানালো যে ভয়াবহভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং বড় ধরনের প্রাণহানিও ঘটতে পারত এবং সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব হয়েছে আর একবার অমৃতাল
ওই গ্রিজে পড়ো আরাম করে আর একটু একটু ঘটলে পানি কি পড়তো এটা কিভাবে হলো ওটা কিভাবে হলো কি করে আমরা কিসের সাথে আর একবার ওমনি তাল কতজন নিশাগ্রস্ত ছিল নাকি কি করে বলবো আমরা বলতে ড্রাইভার খালাসি দুজনে পাল্লিয়ে গেছে বহরমপুর কোথা থেকে আসছিল বহরমপুর আমার গোবিন্দ ডাক্তার দেখে আপনার নাম জামাল হোসেন